জানেন যে বগুড়ার উপর দিয়ে 67 প্রকল্পের আন্তর্জাতিক সড়ক, বগুড়া থেকে নাটোরের জাতীয় মহাসড়ক, বগুড়া থেকে নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এবং বগুড়া থেকে জয়পুরহাট আরেকটি আঞ্চলিক মহাসড়ক বগুড়ার উপর দিয়ে চলেছে। এর বাইরেও বিভিন্ন উপজেলায় আন্তঃযোগাযোগের জন্য বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আছে। বগুড়ার প্রতিটি উপজেলা কিন্তু শহর এবং সেখানেও আমরা দেখেছি ট্রাফিক ঘোরার ব্যবস্থা। আর সব আপনারা জানেন যে বগুড়ার শহরে প্রতিটি জনপদে প্রতিটি প্রান্তরে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে ট্রাফিকের যে প্রাবল্য সেটি লক্ষ্য করি, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা সেইভাবে ট্রাফিক ব্যবস্থাপনাকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। কেন? কারণ হচ্ছে যে আমাদের ট্রাফিকের জনবল যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এবং সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে নিরাপদ ট্রাফিক শর্তের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সম্মানিত যারা নাগরিক যারা আছেন, সম্মানিত জনগণ, সম্মানিত জনপ্রতিনিধি, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, মোটর মালিক নেতৃবৃন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মী যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু আজকে এক হতে হবে এবং সবার মধ্যে বার্তা ছড়িয়ে দিতে হবে যে এই বগুড়া হচ্ছে আমাদের সবার। এই বগুড়াকে নিরাপদ করতে হলে, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই যদি আমাদের ট্রাফিক আইন যদি আমরা মান্য করি তাহলে কিন্তু আর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত হবে, ট্রাফিকে কোনো দুর্ঘটনা হবে না, প্রাণ ঝরে যাবে না। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে বৃহৎ যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটে কিন্তু আমরা লক্ষ্য করি। এই যে ব্যাপক পরিমাণে প্রাণহানি হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের যারা রাজনৈতিক কর্মী যারা আছেন আর তাদের বলতে চাই সময় আমাদের জনপ্রতিনিধি বলতে চাই যে বিভিন্ন জায়গা কিন্তু আমরা দেখছি যে ট্রাফিক ব্যবস্থাপনার যে সুনির্দিষ্ট যে মুভমেন্ট সেগুলো নেই এবং সেই জন্য অনেক জায়গায় কিন্তু এরকম দেখা যাচ্ছে যে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং অনেক প্রাণ ঝরে যাচ্ছে। আরেকটি প্রাণ ঝরে যাক এটা আমরা প্রত্যাশা করি না, সেই জন্য আমরা যদি করতে চাই এক সপ্তাহ ব্যাপী আমরা ট্রাফিক সপ্তাহ পালন করব। এই ট্রাফিক সপ্তাহে আমরা ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ করব এবং বিভিন্ন জায়গায় ট্রাফিক শৃঙ্খলা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করবে আমরা সেই ধরনের কার্যক্রম পরিচালনা করবো আমরা প্রত্যাশা করব। এখন সবাই শান্তির পায়রা ঘুরিয়ে এবং এখানে উপস্থিত হওয়া পুলিশ বিভিন্ন পর্যায়ে পুলিশ কর্মকর্তা থেকে এখানে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি।